হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেমিস কুকিং কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য স্পেশাল একটা ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই রেসিপিটা হলো টাকি মাছ ভর্তার রেসিপি এই ভর্তাটা খেতে যেমন সুস্বাদু তেমনই মজাদার আপনারা অবশ্যই একবার হলো এই ভর্তার রেসিপিটা ট্রাই করে দেখবেন আপনাদের কাছে খুব খুব খুবই ভালো লাগবে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন সাথে বেল বাটনেও ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এবার চলুন রেসিপিতে চলে যাই এখানে আমি সাত পিসের মতো টাকি মাছ নিয়ে নিয়েছি এই মাছগুলো খুব সহজে পাওয়া না গেলেও ভর্তাটা কিন্তু খুব সহজেই তৈরি করা যায় আমি মাছগুলোর মাথাটা কেটে ফেলে দিয়েছি আর বাকি অংশটুকু ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচের মতো হলুদের গুঁড়া এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি সব মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব ভাজার জন্য চুলাতে একটি প্যান বসিয়ে এর মধ্যে দেড় টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল বা সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে এর মধ্যে এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে দেওয়ার পর উল্টে পাল্টে মাছগুলোকে কয়েক মিনিট ভেজে নিতে হবে মাছগুলো ভাজতে অলমোস্ট তিন থেকে চার মিনিট সময় লাগতে পারে কারো কম বা বেশিও লাগতে পারে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে উঠিয়ে ফেলছি খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই মোটামুটি ভাজলেই হবে মাছগুলো যদি সিদ্ধ হয় এমনভাবে ভাজতে হবে মাছগুলোকে আমি কাটাটা ছাড়িয়ে নেব সেটা আমি পরবর্তীতে দেখিয়ে দিব অবশিষ্ট তেলের মধ্যে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি আমার আরও একটু তেল প্রয়োজন ছিল তাই আমি এক্সট্রা আরও এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো যখন এরকম কালারটা একটু চেঞ্জ হওয়া শুরু করে দিবে তখন আমি চুলা থেকে পেঁয়াজগুলো নামিয়ে ফেলব এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে মাছের কাটাটা বাঁচতে হবে এখানে আমি একটা মাছ নিয়ে নিয়েছি আর মাছটার ঠিক নিচের অংশটা থেকে এইভাবে ফাঁকা করবেন করলেই দেখবেন যে মাঝখানের যে বড় কাটাটা আছে সেটা আলাদা হয়ে হাতে চলে এসেছে আর বাকি যে কাটাগুলো আছে ওগুলো ফেলার দরকার নেই না ফেলে ওগুলো খাওয়া যাবে গলায় আটকাবে না তো এইভাবে আমি সবগুলো মাছি কাটাটা বেছে নিয়েছি এখানে আমি আরেকটা বাটির মধ্যে পেঁয়াজ কুচিগুলো নিয়ে নিয়েছি আর ছয় সাতটার মতো শুকনো মরিচ টালা নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি সরিষার তেল এক চা চামচের মতো তেলটা দিলে টেস্টটা অনেকটা বেড়ে যায় তাই আমি এখানে তেল দিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো এটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি প্রথমে মরিচটাকে মেখে নিয়েছি তারপর বাকি জিনিসগুলো এবার আমি এর মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে দেওয়ার পর সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে ডোলে ডোলে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু খুব ভালোভাবে মেশাতে মেশাতে দেখতে অনেকটা এইরকম লাগবে আপনাদেরকে দেখাচ্ছি এই রকম ভর্তা ভর্তা হয়ে যাবে তখনই বুঝতে হবে যে আমাদের ভর্তাটা তৈরি হয়ে গেছে আপনারা টেস্ট করে দেখতে পারেন যদি লবণ লাগে সেক্ষেত্রে লবণ দিতে পারেন আর লবণটা একটু বুঝেই দেওয়ার চেষ্টা করবেন যখন দিবেন আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে আমি আপনাদেরকে আরেকটা বাড়িতে সার্ভ করে দেখাচ্ছি আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আমি খুব সহজেই টাকি মাছ ভর্তাটা তৈরি করে দেখিয়েছি ভর্তাটা তৈরি করা একদমই সহজ খেতেও খুবই মজা মাছটা খুব একটা পাওয়া যায় না তবে পেলে অবশ্যই ভর্তাটা তৈরি করতে ভুলবেন না এই হচ্ছে আজকের ভর্তার রেসিপিস। সো আশা করি আজকের এই রেসিপিটা আপনার কাছে খুবই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ